খেলাধুলার সকল খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ইংল্যান্ডে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন ক্রিস গেইল। 40 বছরে পা রাখা গেইল মনে করেন বোলাররা এখনও তার মুখোমুখি হতে ভয় পায়। বলকে তিনি হাওয়ায় ভাসিয়ে সীমানা ছাড়া করতে ভালোবাসেন, নিজেকে বলেন ইউনিভার্স বস। সংস্করণ যাই হোক না কেন, মারকুটে ব্যাটিং এর প্রসঙ্গে তার নাম উঠবেই। এদিকে দুয়ারে করা নাড়ছে বিশ্বকাপ, ক্রিস গেইলকে নিয়ে তাই আলাদা করেই আলোচনা হচ্ছে। একে তো তার শেষ বিশ্বকাপ, তার উপর নামটা গেইল, বোলারদের জম। এখন কথাটা কতটা সত্যি, বয়সের ঘড়ি থেমে নেই, 40 বছর চলছে। অনেকে ভাবতে পারেন 40 তো চলছে, গেইল কিন্তু মোটেও তা মনে করেন না। ক্যারিবীয় ব্যাটসম্যানের বিশ্বাস, বোলাররা এখনো তাকে বল করতে ভয় পায় কিন্তু মুখে স্বীকার করেন না। বিশ্বকাপের আগে আজ সাউদাম্পটনে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন গেইল, বয়স হওয়ায় আগের মতো সেই রিফ্লেক্স আর তার নেই, তবে খুব একটা যে ফুরিয়ে যায়নি তাও বোঝা গেছে ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজেও। গত ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচে ওয়ানডে সিরিজে 106 ব্যাটিং করে 424 রান করার পথে 34টি ছক্কা মেরেছিল গেইল। এবার কেইয়ের শেষ বিশ্বকাপ নিয়ে তার একটা আলাদা পরিস্থিতি তো আছেই, বোলারদের তাই অনেকটা হুঁশিয়ারি করে দেওয়ার সুরেই গেইল বললেন ইউনিভার্স বস কি করতে পারে সেটা তারা জানে। আমি নিশ্চিত তাদের মনের মধ্যে একটা ভাবনা থাকে, ক্রিকেটে তাদের দেখা সবচেয়ে বিপজ্জনক ব্যাটসম্যান। এরপরই গেইলকে জিজ্ঞেস করা হয়েছিল বোলাররা তার মুখোমুখি হতে এখনো ভয় পায় কিনা। গেইলের জবাব, এটা তাদের কাছে জিজ্ঞেস করুন, ক্যামেরার সামনে প্রশ্নটি করুন, তারা বলবে না ভীত নয়, কিন্তু ক্যামেরা না থাকলেও বলবে হ্যাঁ সে আলাদা। ক্যামেরার সামনে তারা খোলামেলা বলতে পারে না, ক্রিস গেইলই সেই মানুষ। আমি এটা বেশ উপভোগ করি, পেসারদের মুখোমুখি হতে সবসময় ভালো লেগেছে।